বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপির। উত্তরবঙ্গে চা বাগানের শ্রমিকদের জমির মালিকানার দাবিতে আজ বিজেপির তরফে মুলতুবি প্রস্তাব আনা হয়। প্রস্তাব পাঠ করতে বিধানসভার ভিতরে দাঁড়িয়ে ঘটনার প্রতিবাদ করেন বিজেপি বিধায়করা। এরপরে বিধানসভার চত্বরের বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। অভিযোগ, পাঁচ বিজেপি বিধায়কের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ পাঠ করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভার সচিবালয়ে ডেপুটেশন দেয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধায়করা। চা শ্রমিকরা মারা যাচ্ছে কেন?